কেমন আছো শিক্ষার্থীরা? আশা করি সকলে ভালোই আছো। আমি রেনা খাতুন, সহকারী শিক্ষক ঘরামারা পাইলট উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাস কর্তৃক আয়োজিত শিক্ষা কার্যক্রমে সবাইকে স্বাগত। আমি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে বিজ্ঞান ক্লাস নেব। বিজ্ঞান পঞ্চম অধ্যায়ের শারীরিক সংশ্লেষণ অধ্যায় থেকে তোমাদের আজকে পাঠ নেওয়া হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এর আগে দ্বিতীয় অধ্যায় যখন আলোচনা করেছি তখন জেনেছো যে আমরা জীব এবং জড় যখন বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছি তখন অনেকগুলো বৈশিষ্ট্য আমরা পড়েছি, যে জীব চলাচল করতে পারে, জীব খাদ্য গ্রহণ করতে পারে, জীব বংশ বিস্তার করতে পারে, এরকম আরো অনেক অনেক বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করেছি। তো এই বৈশিষ্ট্যের মধ্যে জীব যে খাদ্য গ্রহণ করতে পারে এটা আমরা একটু আলোচনা করব, আরেকটু আলোচনা করব। তো এই খাদ্য গ্রহণের মধ্যে দেখো যে জীব খাদ্য গ্রহণ করে, আসলে কি তোমরা জানো যে সকল জীব নিজের খাদ্য নিজে প্রস্তুত করে খাদ্য গ্রহণ করতে পারে? না, একমাত্র সবুজ উদ্ভিদ, উদ্ভিদই নিজের খাদ্য নিজে প্রস্তুত করে খাদ্য গ্রহণ করে এবং সে নিজের খাদ্য প্রস্তুত করে নিজে দেহ বৃদ্ধি করে, গঠন করে এবং ফল উৎপাদন করে, ফুল ফল ধারণ করে। তো আমরা আজকে এই উদ্ভিদ কিভাবে নিজের খাদ্য নিজে প্রস্তুত করে সেই প্রক্রিয়াটা সম্পর্কে আলোচনা করব। এই প্রক্রিয়াটা আমাদের শারীরিক সংশ্লেষণ অধ্যায়ে আলোচনা করা আছে। তো এই শারীরিক সংশ্লেষণ অধ্যায়ে যেটা আমরা আলোচনা করব, এটুকু আমরা যদি আলোচনা করি তাহলে তোমরা যে টুকু জানতে পারবা সেটা হচ্ছে শারীরিক সংশ্লেষণ কাকে বলে এটা তোমরা বলতে পারবে। পাতাকে শারীরিক সংশ্লেষণের প্রধান স্থান রূপে গণ্য করা হয় কেন তা ব্যাখ্যা করতে পারবে। জীব জগতে শারীরিক সংশ্লেষণের তাৎপর্য ও গুরুত্ব মূল্যায়ন করতে পারবে, এটুকু আমরা আজকে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করো যে বোর্ডে একটা চিত্র প্রদর্শন করা হয়েছে। তো আমরা চিত্রে দেখি যে ছোট্ট একটা উদ্ভিদ প্রদর্শন করা হয়েছে। উদ্ভিদের আসলে মূলত প্রধান যে অংশ সেটা হচ্ছে পাতাকে ফলোআপ করা হয়েছে, যে পাতা, এই পাতা সূর্যের আলো পাতার উপর পড়ছে বা শোষণ করতেছে এবং সে পাতা কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রহণ করতেছে এবং পাতা থেকে অক্সিজেন গ্যাস নির্গত বা নিঃসরণ হচ্ছে, এটা আমরা আমাদের বাহির দৃষ্টিতে দেখতে পাচ্ছি। এখন আমাদের এই চিত্রের মাধ্যমে আমরা এই শারীরিক সংশ্লেষণ কাকে বলে এটা আমরা একটু আলোচনা করব। তাহলে শারীরিক সংশ্লেষণ কাকে বলে এটা আমাদের আগে জানতে হবে, তাই না? তো যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ সূর্যের আলো সাহায্যে নিজের খাদ্য নিজেরাই তৈরি করে বা প্রস্তুত করে সেই প্রক্রিয়াটাকে শারীরিক সংশ্লেষণ বলে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, শারীরিক সংশ্লেষণ কাকে বলে? যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে বা সূর্যের আলোর সাহায্যে নিজের খাদ্য নিজে প্রস্তুত করে বা তৈরি করে সেই প্রক্রিয়াকে আমরা বলব শারীরিক সংশ্লেষণ। তাহলে শারীরিক সংশ্লেষণ কাকে বলে আমরা সবাই পারলাম মোটামুটি। এখন শারীরিক সংশ্লেষণ কোন অংশে, উদ্ভিদের কোন অংশে শারীরিক সংশ্লেষণ প্রক্রিয়াটা ঘটে, আমাদের স্বভাবই আমাদের এই প্রশ্নটা মনে আসতে পারে যে কোন অংশে শারীরিক সংশ্লেষণ প্রক্রিয়াটা সম্পন্ন হয়। তো উদ্ভিদের সবুজ অংশ পাতা, উদ্ভিদের কচি কাণ্ড বা সবুজ কাণ্ড, এই দুটা অংশে শারীরিক সংশ্লেষণ সম্পন্ন হয়। তাহলে উদ্ভিদের পাতা এবং সবুজ অংশ বা কাণ্ড, সবুজ কাণ্ডে শারীরিক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। সবুজ পাতায় প্লাস্টিক নামক একটি উপাদান থাকে, সেখানে সূর্যের আলো প্রবেশ করে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড শোষণ করে
এবং উদ্ভিদ তার মূলের সাহায্যে পানি গ্রহণ করে যা পাতায় প্রবেশ করে। সে পাতা পানির সহায়তায় কার্বন ডাই অক্সাইড প্লাস পানি আলো ক্লোরোফিল উৎপন্ন হবে অক্সিজেন অক্সিজেন প্লাস গ্লুকোজ গ্লুকোজ প্লাস পানি। তাহলে এটা হচ্ছে আমাদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বিক্রিয়া। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাই বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড, উদ্ভিদের শোষণকৃত পানি, সূর্যের আলো, পাতায় উপস্থিত ক্লোরোফিল এর সহায়তায় বিক্রিয়া সম্পন্ন হয়। সম্পন্ন হওয়ার পরে অক্সিজেন নির্গত হয় এবং গ্লুকোজ নামক খাদ্য উৎপন্ন হবে এবং জলীয় বাষ্প বা পানি উৎপন্ন হবে। এটা হচ্ছে আমাদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। এরপরে আসতেছে আমাদের পাতাকে সালোক সংশ্লেষণের প্রধান স্থান রূপে গণ্য করা হয় কেন ব্যাখ্যা করো। তো উদ্ভিদের পাতা পাতা হচ্ছে সবচেয়ে বেশি প্রশস্ত এবং চ্যাপ্টা হওয়ায় পাতা সূর্যের আলো শোষণ করতে পারে বেশি। সূর্য যেদিকে থাকবে পাতাটা সেদিকে হেলে যাবে এবং আলো শোষণ করবে। আর পাতা ছোট ছোট পত্র রন্ধ্র থাকায় এর গ্যাসীয় আদান প্রদান ঘটে, কার্বন ডাইঅক্সাইড বেশি পরিমাণে শোষণ করে এবং পাতায় ক্লোরোফিল বেশি থাকে। এজন্য পাতাকে আমরা প্রধান স্থান সালোক সংশ্লেষণের প্রধান হিসাবে অঙ্গ হিসাবে বা স্থান হিসাবে গণ্য করে থাকি। এটা হচ্ছে প্রধান কারণ। তিন নম্বর প্রশ্ন হচ্ছে জীব জগতে সালোক সংশ্লেষণ তাৎপর্য ও গুরুত্ব মূল্যায়ন করো। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখা যায় যে সূর্য এবং সালোক সংশ্লেষণ এই দুটার সাথে নিবিড় একটা সম্পর্ক হচ্ছে সালোক সংশ্লেষণের গুরুত্ব। আমরা এই গুরুত্ব এবং তাৎপর্য যদি মূল্যায়ন করি তাহলে এটা আমরা দেখতে পাই যে সূর্যের সাথে সালোক সংশ্লেষণের খুব সুন্দর একটা সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের ক্ষেত্রে দেখা যায় যে আমরা এটাকে দুই ভাবে মূল্যায়ন করতে পারি, একটা হচ্ছে খাদ্য উৎপাদনের ক্ষেত্রে আর একটা হচ্ছে আমাদের পরিবেশ পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে। খাদ্য উৎপাদনের ক্ষেত্রে আমরা এভাবে মূল্যায়ন করব যে আমাদের খাদ্য উৎপাদনের মূল যে শক্তির যে মূল উৎস শক্তির যে মূল উৎস সেটা হচ্ছে আমাদের খাদ্য, সেটা উদ্ভিদ হোক আর প্রাণী হোক, ঠিক আছে, সেই মূল উৎসটা হচ্ছে আমাদের খাদ্য। আর এই খাদ্যই হচ্ছে আমাদের শক্তি উৎপাদন করে, খাদ্য আমাদের শক্তি উৎপাদন করে। আর শক্তির প্রধান বাহক হচ্ছে শক্তির প্রধান উৎস হচ্ছে শোষণ। শোষণ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের শক্তিটা উৎপাদন হয়ে থাকে। সেজন্য উদ্ভিদ এবং প্রাণীকুলের যে তাপ শক্তিটা উৎপাদন হয় সেটা হচ্ছে একমাত্র শোষণ প্রক্রিয়ার মাধ্যমে, আর এই প্রক্রিয়াটাই আসে হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা পেয়ে থাকি। আর উদ্ভিদ এবং প্রাণীর যে প্রধান যে খাদ্যর উৎস শর্করা জাতীয় খাদ্যটা সেটা আমরা পেয়ে থাকি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে। দুই নম্বর যে আছে পরিবেশের ভারসাম্য রক্ষা,
এই পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে যদি আমরা আলোচনা করি তাহলে দেখা যায় যে পরিবেশের যে দূষিত উপাদানটা আছে কার্বন ডাই অক্সাইড, সমস্ত কার্বন ডাই অক্সাইডটা উদ্ভিদ তার সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য শোষণ করে নেয়, আর পরিবেশকে বা মানব জাতি বা জীব জাতিকে অক্সিজেন দিয়ে থাকে, শ্বসন প্রক্রিয়া পরিচালনার জন্য অক্সিজেন সরবরাহ করে থাকে। এর ফলে কি হয়, পরিবেশের একটা ভারসাম্য রক্ষা হয়ে থাকে, যে পরিবেশ অতি দূষণ থেকে রক্ষা পেয়ে থাকে। কোনো কারণে যদি এই ভারসাম্য নষ্ট হয়ে থাকে তাহলে পরিবেশ একেবারে বিনষ্ট হয়ে যাবে, একেবারে বিনষ্ট হয়ে যাবে। সেজন্য আমাদের উচিত এই পরিবেশের ভারসাম্য রক্ষার্থে উদ্ভিদ প্রজাতিকে এবং উদ্ভিদগুলিকে সবসময় বাঁচিয়ে রাখা এবং উদ্ভিদগুলিকে বাঁচিয়ে রাখার জন্য সচেতন হওয়া, সচেতনতা সৃষ্টি করা, এগুলো হচ্ছে আমাদের করণীয়। তো সবাই তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, এই কামনায় আজকে আমি ক্লাস শেষ করছি।